আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা মুনিস রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি খুব সহজ একটি ইফতার রেসিপি। একদমই চিনি ছাড়া এই মিষ্টি রেসিপিটা আপনারা কিন্তু চাইলে ইফতার সেহরিতেও তৈরি করে খেতে পারেন। যারা ডায়েট করছেন তাদের কিন্তু মিষ্টি খাবার একটা ক্রেভিংস হয়। যদি এইভাবে আপনারা তৈরি করে ইফতার খান তাহলে কিন্তু সেটা একদমই কমে যাবে। আর এই রেসিপিটাতে কিন্তু আমি একদমই চিনি ব্যবহার করিনি, সম্পূর্ণ ডায়েট এই রেসিপিটা। আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু হয়। তাহলে চলুন দেখে নিই এটা কীভাবে তৈরি করেছি। প্রথমে আমার লাগছে এখানে চিড়া। আমি এখানে 1/4 কাপ চিড়া নিয়েছি। চিড়াটা একটু কম পরিমাণে নিলেই ভালো হয়। আমি খুব ভালো করে পানি দিয়ে কোচলে কোচলে এই চিড়াটা আমি ধুয়ে নেব, কারণ চিড়াতে খুব ময়লা থাকে। সম্পূর্ণ চিড়াটা আমি ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে কিন্তু এখানে দুধও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের কলা। কলাটা যদি খুব বেশি বড় হয় তাহলে অর্ধেকটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি একটা আপেল। এরপর দিয়ে দিচ্ছি 2টা খেজুর। খেজুরের বীজটা আমি ফেলে দিয়ে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। আর দিচ্ছি 10-12টা কাঠবাদাম। এই কাঠবাদামগুলো আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খোসা ফেলে আমি এটা ব্যবহার করছি। এবং সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মধু। এখানে কিন্তু আমি কোনোরকম চিনি ব্যবহার করিনি। যে মিষ্টি ফলগুলো আমি ব্যবহার করেছি সেগুলো দিয়ে কিন্তু এটা মিষ্টি হয়ে যাবে। একদমই খুব সহজভাবে এই ইফতারটা তৈরি করে আপনারা খেতে পারেন। এর সাথে এক বাটি ছোলা নিয়ে নিতে পারেন, ব্যাস আপনার ইফতার কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর এটা খেলে কিন্তু আপনাদের পেটটাও ভরে যাবে, যেহেতু এর মধ্যে চিড়া আছে। যদি আপনারা মিষ্টির পরিমাণটা আরেকটু বেশি চান তাহলে আরও 1 টেবিল চামচ পরিমাণ মধু এর মধ্যে আপনারা মিশিয়ে নিতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে খেয়ে নিন, ব্যাস একদম রান্না করা ঝামেলা ছাড়াই চটপট ইফতার রেডি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।